জীবনে বেলা চলে যায়, জীবনের বেলা বেলা চলে যায় রে, বেলা চলে যায় জীবনের বেলা বেলা চলে যায়, পূবের আকাশে প্রাণ সূর্য উঠেছিল, সেই প্রাণ সূর্য কেমন পশ্চিমে গগনে ঢলে গেল, তাই আর বেলা নাই এই জীবনে, আর বেলা নাই রে ওই কলি তোরা বলি নে বেলা চলে যা এই জীবনের বেলা চলে যাই গো, একদিনে সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি, সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না, যাবে না, যাবে না ভাই রে, ভাই রে যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই মধুর কৃষ্ণ নাম, আজ মরলে কাল হবে দুদিন, সব কিছু ছেড়ে যেতে হবে, যেই জায়গায় মরছো তুমি সেই জায়গায় গোবর জলে ছিটিয়ে দেবে, এই তো জীব ভেঙে শাদি বাঁধল এই খোপিসে, চিতাতেই সব সে, চিতাতেই সব সে, তাই বেলা চলে যা এই জীবনের বেলা, বেলা চলে যাই গো, বেলা চলে যাই গো, এই জীবনের বেলা চলে যাই গো, তাই এক
তোমার বদনে ভরে তোমরা হরি বলো তোমার বদনে ভরে হরি বলো আর বলার সময় বুঝি পাব না রে সময় থাক বলেন রে বলার সময় চলে যাবে সময় থাক বলেন রে তোরা আর তেরি করিস না রে সময় থাকতে বলেন রে আমাদের চলে যেতে যখন হবে সময় থাকতে বলেন রে তোরা আর তেরি করিস না রে সময় থাকতে বলেন রে মানব জন্ম থাকবে না রে একবার সময় থাকতে বলেন রে আমাদের মানব জন্ম চলে যাবে তাই একবারে উলু ধ্বনি একবারে হরি ধ্বনি তোরা দিয়ে সবে একবার শঙ্খ ধ্বনি দিয়ে সবে পরে করো তালি দিয়ে জপের মালা হাতে জয় রাধে শ্রী রাধে বলে আজ খোলো করো তাল লয়ে আমার ভক্তগণ আরে হরি 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 বলে উর্ধে দুটি বাহু তুলে 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 এই জীবনে বেলা চলে যা জীবনের বেলা বেলা চলে যা তাই আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে আসবে কিয়া এ জীবন এমন সুদিন ফিরে বলি একবার চৈতন্য মহাপ্রভুকে আর একবার যদি বলা যায় কোনো সমস্যা আমাদের মধ্যে আছে কি নেই তো বলা যাক বলি একবার নিতাই চাঁদকে আচ্ছা ভক্ত তো যা ছিল তাই আছে ইকোটাকে কমিয়ে দাও রিভার্বকে একদম হালকা করো তাহলে তো জোর বাড়ছে কি করে মানে প্রথমবারে কি এত জোর উঠেছিল দ্বিতীয়বার দেখুন একটা জোর বেড়ে গেল তৃতীয়বার যদি বলা যায় তো মেঘের মতো একটা গর্জন তৈরি হয়ে যেতে পারে পারবে না সেই জন্যে মহাপ্রভু মনিটার টেকত সেই জন্যে মহাপ্রভু তিনি আমেরিকায় জন্ম নিলেন না জাপান জার্মানে তিনি গেলেন না তিনি এলেন এই পশ্চিমবঙ্গের মাটিতে কারণ তার একটা বিশ্বাস ছিল আমাদের প্রতি যে আমি আমেরিকায় যদি জন্ম নিই
তাহলে আমি কিসের জন্য যে এলাম এটা মানুষ জানতে পারবে না। কিন্তু আমি যদি পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নিই তাহলে এই বাংলার মানুষ এরা জানিয়ে দেবে যে আমার আসার কারণটা কি ছিল। এই বাংলার মানুষ পারবে সমগ্র পৃথিবীর বক্ষ মাঝে এই হরিনামটাকে প্রচার করতে। আর এটা আমরাও সেটা করেছি, আমরা করেছি, সেটা করতে পেরেছি। বাংলার ছেলে স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছিল। পারে বাঙালি মানুষ চাঁদা পত্র তুলে পথে ঘাটে মাঠে দিকে দিকে হরিনামের বন্যা বইয়ে দিতে পারে। আমরা সেই বাংলার মানুষ যেখানে মহাপ্রভু এসেছেন, সেই বাংলার মানুষ বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা এমন একটা জয়ধ্বনি তুলব আশপাশে পাঁচখানা গ্রামের মানুষ জানতে পারবে ওখানে একটা হরিবাসর বসেছে। এমন চিৎকার, আমরা ঝগড়া করলে আমাদের গলায় জোর কম বেরোয়, আমি জানি আপনাদের ও জোর বেশি। আর যাই হোক, ঝগড়া করি সংসারের জন্যে, কিন্তু আমরা জয়ধ্বনি তুলব আমাদের মঙ্গলের জন্য। দেখেন, ভগবানকে যদি কেউ প্রণাম করে, ভগবানকে আপনি প্রণাম করছেন, মঙ্গল কার হবে? ভগবানের মঙ্গল হয়? না, যিনি ভগবানকে প্রণাম করেন তার মঙ্গল হয়। ভগবানের নামে জয়ধ্বনি তুললে জয় জয়কার, ভগবান তো জয় জয়কার হয়েই আছে, তার নামে জয়ধ্বনি তুললে আমরা জয় জয়কার হব। তাই হরিবাসরে উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্করধ্বনি এগুলো কেন? এগুলো ভগবানের ভালোর জন্য নয়, এগুলো নিজেদের ভালোর জন্য। হাজার হাজার মানুষ প্রণাম করে কেন? তার নিজের ভালোর জন্য। তদ্রব হরিবাসরে উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্করধ্বনি এগুলোর প্রয়োজন আছে, এগুলো নিজেদের মঙ্গলের জন্য করতে হয়। তাই বিশ্বাস, আপনারা করবেন, এটা আমার বিশ্বাস আছে। তাই দুবার হয়েছে, আর একবার বলে নিয়ে যাক, বলিয়ে নিতাই চাঁদ কি। বহুত আচ্ছা, এটাই মহাপ্রভুর ইচ্ছা, এটাই চেয়েছিল বাংলার মানুষ, সেটা করে। তা চলুন, আজকে যে লীলা প্রসঙ্গে আপনাদের কাছে আলোচনা করব সেটা হলো মহাভারত। এখন মহাভারতের এমন একজনের কথা বলবো যাকে আমরা সবাই চিনি, যাকে আমরা সবাই জানি, কিন্তু কোনোদিন তাকে কেউ মেনে নিতে পারেনি। কেন মানতে পারেনি? তার গলায় মালা নেই, তিলক সেবা নেই, নামে ঝোলা নেই, ও পাপী, ও কোনোদিন ভালো মানুষ নয়। আজ থেকে 5000 বৎসর ধরে মানুষটাকে আমরা শুধু ঘৃণা করে এসেছি, কিন্তু তিনি কত বড় কৃষ্ণ ভক্ত ছিল, কত বড় তিনি হরিভক্ত ছিল, আজকে আপনারা সেই মানুষটার সম্পর্কে জানবেন। যাকে আমরা চিনি, সম্পর্কে ছিল দুর্যোধনের মামা ছিল, চেনেন তাকে? চেনেন? তিনি কে? শকুনি মামা। আচ্ছা বলো তো,
शकुनी के पृथ्वीर मानुष कोनो दिन मानते पेरेछे जोदी मेने नितो ताले भारतवर्षे कोटी कोटी छेले आछे कोनो एकटा छेलेर नाम अंततः शकुनी राखते पारतो मार्केटे एकटाओ खुंजे पाबे आछे आमार छेलेर नामे शकुनी खेउ रेखेछे क्यों ओ महापापी दुराचारी एजे भाविया करो काज कोरिया भाविओ ना कारो उद्देश्य एकटा कथा बोलते गेले तुम्हें हजार बार भेबे देखो जे मानुषटा कि सत्य ओई प्रकृति और गलाय माला नहीं तिलक सेवा नहीं ता बोले कि ओ हरि भक्त नय এখানে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে অনেক ভক্ত বসে আছে সবার গলায় মালা কি আছে নেই সবার তিলক সেবা নেই তো নেই তো কি হয়েছে ওরাও কৃষ্ণ ভক্ত ওরাও ওরাও হরি ভক্ত দেখুন মালাতে ভগবান নেই ভগবান তাকে একমাত্র ভক্তিতে ভক্তি যার ভগবান তার তবু মানুষ মালা পরে কেন জানেন মাথায় কারো যদি সিঁদুর থাকে এক চিমটি সিঁদুর দেখে বলে দিতে পারে ও স্বামী আছে তদ্য কোনো ভক্তের গলায় যদি মালা থাকে ও মালা দেখে বলে দিতে পারে ও একজন ভগবানের কৃষ্ণ ভক্ত মালাতে পরিচিত করিয়ে দিল যে তুমি হিন্দু সনাতন ধর্মের মানুষ মালা পরে তুমি আমেরিকায় যাবে আমেরিকার মানুষ মালা দেখে বলে দেবে যে তুমি ভারতবর্ষের মানুষ কৃষ্ণ ভক্ত তাহলে মালাতে পরিচিত করে কিন্তু মালাতে ভগবান থাকে না ভগবান তাকে ভক্তি আর হলো বিশ্বাস কিন্তু অনেকে দেখবেন মালা নেই তাকে তাচ্ছিল্য করে করো না ভাই চোখ থেকে ঝরা জল যেমন কোনদিন চোখে ফিরে যেতে পারে না তদ্য কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সেই কথাকে ফিরিয়েও নেওয়া যায় সেই জন্য এই শকুনিকে সবাই ঘৃণার চোখে দেখে কিন্তু এ বড় কৃষ্ণ ভক্ত ছিল বড় হরি ভক্ত ছিল আজকে সেই কথা আপনারা শুনবেন যাকে সমাজ মেনে নিতে পারে না কিন্তু তারা যে কত বড় কৃষ্ণ ভক্ত হরি ভক্ত এই শকুনির সম্পর্কে আপনারা জানবেন দ্বিতীয় হলো একটা মেয়ে চোখে দেখতে পেত তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো ছেলে পুলে একশোটা ছিল মেয়েটাকে চেনেন যে মেয়েটার নাম হলো গান্ধারী আচ্ছা আপনি চোখে দেখতে পান অন্ধ কি সেজে থাকবেন পারবেন না কারণ চোখ দিয়েছে ভগবান দেখার জন্য কিন্তু আপনি চোখে কাপড় বেঁধে অন্ধ হয়ে বসে আছেন কারণ নিশ্চয়ই আছে এর মধ্যে একটা কারণ লুকিয়ে আছে তাহলে গান্ধারী চোখে দেখতে পেত তবু সে চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো কেন যার স্বামী ছিল অন্ধ তিনি প্রমাণ করে দিল আমার মায়েদের দিদি ভাইয়েদের প্রমাণ করলো হিন্দু সনাতন ধর্মের স্ত্রী জাতিকে প্রমাণ করে দেখিয়ে দিল যে ওরে স্বামী যদি কুষ্ঠ হয় স্বামী যদি রুগী হয় স্বামী যদি বিছানাশায়ী হয়ে যায় জেনে রাখবি সেই তোর স্বামী সেই স্বামীকে পরিত্যাগ করে হোক না সে রূপবান হোক না সে ঐশ্বর্যবান হোক না সে বলবান তবু জানবি সে একজন পরপুরুষ চোখে কাপড় বেঁধে প্রমাণ করলো যে স্বামীর প্রতি কেমন ভক্তি করলে তবে স্বামী সেবা করে মৃত্যুর পরে ভগবানের কাছে ফিরে যাওয়া যায় এই গান্ধারী প্রমাণ করেছিল
তাহলে এক শুনবে শকুনি কত বড় কৃষ্ণ ভক্ত, দুই হলো গান্ধারী তার মধ্যে কি স্বামী ভক্তি ছিল, তিন হলো দুর্যোধন, দুর্যোধন ছিল মহা পাপী, কিন্তু পাপ তো মানুষ করে কিন্তু কত ভয়ঙ্কর পাপ করেছিল দুর্যোধন, যার জন্যে শকুনি মামা হয়ে একশোটা ভাগ্নাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল। আমরা জানি কৃষ্ণর কারণে কুরুবংশ ধ্বংস, কিন্তু না, একমাত্র শকুনির জন্যে কুরুবংশ ধ্বংস হয়েছিল। তাই আজকে তিন চরিত্র আমরা শুনব, প্রথমে শুনব গান্ধারী, তারপরে শুনব শকুনি, তারপরে দুর্যোধনের মৃত্যু দিয়ে আমরা শেষ করব। তিন চরিত্র নিয়ে আজ আমরা আস্বাদন করব, শকুনি ধ্বংসযজ্ঞ অর্থাৎ দুর্যোধন বধ। ঠিক আছে, আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি। তার আগে আর একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে আজ একটু হরিনাম করা যাবে কি? হরিনাম করা যাবে, কারণ কলিযুগে সবচেয়ে মূল প্রয়োজন এই যে লীলা পালা এগুলো নয়। মহাপ্রভু কলিযুগে এত লীলা পালা করেছে কেন? শুধু কলির মানুষকে হরিনাম করাবার জন্য। লীলাপালা দেখবেন, একটা ছেলে যদি ভাত না খায়, ছেলের মা কি দেয়? একটু চিনি দিচ্ছি বাবা ভাত খেয়ে নে, একটু দুধ দিচ্ছি বাবা ভাত খেয়ে নে, একটু মিষ্টি দিচ্ছি বাবা ভাত খেয়ে নে, কোলে করে নিচ্ছি ভাত খেয়ে নে, না খাবো না। অ্যান্ড্রয়েড একটা ফোন দিচ্ছি ভাত খা, খাবো, চিনি দিলে ভাত খাবে না, দুধ দিলে ভাত খাবে না, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দাও খাবো। তো যাই হোক, এখন এত কিছু দিচ্ছে কেন? যাতে কলির মানুষ শুধু হরিনাম করে। তাহলে চিনি দুধ দিচ্ছে কেন? যাতে ছেলেটা ভাত খায়। তাহলে মহাপ্রভু এত লীলা করেছে কেন? যাতে কলির মানুষ শুধু হরিনাম করে যায়, কারণ হরিনাম ছাড়া কলির মানুষের কোনো মুক্তির রাস্তা নেই। তাই লীলা শুরুর আগে আমরা সবাই মিলে একটু হরিনাম করতে চাই, আপনারা করবেন তো? আচ্ছা কে, আচ্ছা কে কে করবেন না একবার হাত তুলুন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও মাঝে মাঝে ভুল হতেই পারে, মানে কান দিয়েছে কিসের জন্যে? শোনার জন্যে। এ কানটা কিসের জন্যে? শোনার জন্যে, শুনতে হবে আমাদের, ঠিক শুনতে হবে। কারো কান যদি তামার কান হয়, ও দেখবে হরিবাসরে বসেছে, ও তামার কান ঘাড় ঘুরবে। কারো যদি লোহার কান হয়, হরিবাসরই ঘুমিয়ে পড়বে। আর কারো যদি সোনার কান হয়, তার সামনে কে পেছনে কে ডাঁয়ে কে বাঁয়ে কে তাকাবার সময় পাবে না, শুনেই যাবে। কখন যে সময় কেটে যাবে সে জানতেও পারবে না। তাহলে আমাদের সোনার কান করতে হবে, শুনতেও হবে, বলতেও হবে। তাহলে একটু হরিনাম এমনি করবেন না, তালি দিয়ে করবেন, তালি দিয়ে। হ্যাঁ চলো একটু তালি দিয়ে হরিনাম করে নিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अजा हरि एक जगह थी डाको हरि नाम तो एमनी करा जाए ताली दोबो केन आमी ताली दीते बोल्लाम बोली आपनारा ताली दिच्छेन देवेन केन एमनी हरि नाम करा जाए ना जाए मुखे तो बोलबो हाथ केन ताली दोबो कारण आछे महाप्रभु बोल्लेन साते पाँचे मिली कीर्तन करो हाते एटार कारणटा कि जानेन एटा हच्छे ताल कि एटा ताल ताल जदि थाके एर बेताल आछे ताल बेताल दिन रात्रि जुआर भाटा ताले ताल बेताल महाप्रभु बोललेन जे ताले चलले कि होय আর বেতালে চললে কি হয় দুটো তফাৎ দেখালেন ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে স্বামীও স্ত্রীর কথা শুনে চলে আচ্ছা বলুন এরা তালে চলছে না বেতালে চলছে কে এরা তালে চলছে আচ্ছা এরা যদি তালে চলে আপনারা কি বলবেন ডাল ভাত খেয়েও এরা শান্তিতে থাকবে থাকবে তো এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে না এরা কিসে চলছে বেতালে আচ্ছা এদের টাকা রাখার জায়গা নেই বাড়ির ওপরে বাড়ি আচ্ছা বলুন শান্তি এদের থাকবে এরা এক বিছানায় শুয়ে থাকবে দুজনে মুখ ঘুরিয়ে স্বামী যদি তিন তালায় বউ নিচোর তালায় এরা তবু স্বামী স্ত্রী তাহলে মিল নেই কেন কারণ এরা বেতালের পাটি তাই টাকা পয়সা থেকেও এদের শান্তি নেই তাহলে তালে চললে ডাল ভাতে শান্তি বেতালে চললে সব থেকেও অশান্তি তাহলে আমরা যে এত ভক্ত বসে আছি তাহলে আমাদের ঘরেও তালে চলতে হবে কিন্তু আপনি কার সঙ্গে তালে চলবেন তিনি যদি ভগবান হয় আমরা কে আমরা তার ভক্ত তাহলে স্ত্রী চলবে স্বামীর তালে ছাত্র চলবে মাস্টারের তালে শিষ্য চলবে গুরুর তালে তাহলে আমরা যদি ভক্ত হই আমরা কার সঙ্গে তাল মিলিয়ে চলব আমরা চলব ভগবানের সঙ্গে তাল তাই তো তাহলে তার সঙ্গে এটা হচ্ছে কানেকশন এই যে দিচ্ছেন না কানেকশন দেখবেন আলো জ্বলছে দুটো তার এসে কানেকশন হয়েছে তাই আলো তো জ্বলছে তাহলে আমরা এই জায়গায় বসে ভগবানের সঙ্গে যদি আমরা কানেকশন জুড়ে নিতে পারি তাহলে আমাদের অন্ধকার ঘরে একদিন আলো জ্বলে উঠবে সেই জন্য হরিবাসরে বসে সর্বপ্রথম কানেকশন জুড়ে নিতে হয় কার সঙ্গে ভগবানের সঙ্গে তাই তো তাহলে কে কেমন কানেকশন জোড়া চলছে একটু দেখি তাল দিয়ে জানা যাক তালে তালে দেয়া যাক দেখি তালে তালে
আচ্ছা এবার মহাপ্রভু কি বললেন আস্তে হাত তুলে হরি নাম করো তাই তো মহাপ্রভুকে যত জায়গায় দেখেছেন তার ছবি আমরা দেখেছি কোনোদিন দেখেছেন যে তিনি দেবের মতো স্টাইল মেরে দাঁড়িয়ে আছে নেই যত জায়গায় দেখেছি হাত তুলে তিনি দাঁড়িয়ে আছে আচ্ছা এই যে হাত তুলে দাঁড়িয়ে আছে মহাপ্রভু কি বলল যে হাত তুলে হরি নাম কর না এটা বলেনি খুব ধ্যান দিয়ে শুনবেন এই যে একটা শব্দ তুলে তুলে আর একটা শব্দ আছে তুনে তয়সৌ লয়ে কা তুলে ঝোড়াটা একটু মাথায় তুলে দিত তার মানে ঝোড়াটাকে ওপরে তুলছে আর একটা বলছে তুনে কাপড়টা তুনে মিষ্টিটা তুনে সন্দেশটা তুনে তার মানে এটা কাউকে দিচ্ছে হিন্দিতে কি বল তুনে লে 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 কাপড়টা তুনে সন্দেশটা তুনে তাহলে মহাপ্রভু বললেন যে হাত তুনে এই যে তিনি আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে তোরা যে মানুষ হয়ে জন্মেছিস কার কৃপায় তোরা মানুষ হয়েছিস সে তোদের মানুষ করে পাঠিয়েছে তাই তোরা মানুষ তিনি যদি মনে করত আমাদের গরু ছাগল করে মাঠে ঘাটে পাঠিয়ে দিতে পারত ভগবান কৃপা করে আমাদের মানুষ করে পাঠিয়েছে তাহলে যিনি মানুষ করে পাঠিয়েছে তার কাছেই তোমাকে যেতে হবে তবে তুমি আবার মানুষ হতে পারবে কি তার কাছে যেতে হবে তাহলে তার কাছে যেতে গেলে সে যদি হাত ধরে তবে তো তুমি পার হবে তবে পার হবে নাহলে তো পার হবে না তাই মহাপ্রভু বললেন শোন যার কৃপায় মানুষ হয়েছিস তোদের হাত দুটো তার দিকে বাড়িয়ে দে সে হাত ধরবে মানুষ করবে আবার ছেঁড়া চটে বসবি আবার দু হাত তুলে বলতে পারবে নিতাই গৌর হরি বল আর সে যদি মানুষ না করে তাহলে কুকুর ছাগল গরু হয়ে থাকবি হরিবাসরে আসতে পারবি মহাপ্রভু আমাদের দেখিয়ে দিল যে ওরে সকাল সন্ধে অন্তত একবার করে হলো এ শরীরটা তাকে দিয়ে দে তাহলে আমাদের কর্তব্য কি হে কৃষ্ণ এ হাত তুনে এ বডি তুনে এ শরীর তুনে এ হাত দুটো তুনে কারণ এ হাত যদি তুই ধরিস তাহলে মানুষ হব আর এ হাত যদি চোর ধরে ফেলে তাহলে চোর হব নেশা করে ধরলে নেশাকর হয়ে যাব জুয়া করে ধরলে জুয়াখোর হয়ে যাব সেই জন্যে আমাদের এই শরীরটা আমরা তাকে দিতে চাই তাই তো তাহলে এই শরীরটা কাকে দিতে চাও যে যে ভগবানকে দিতে চাও সে একবার হাত তুলে দেখিয়ে দাও দেখি কে কে আজকেই দিয়ে দেবে হ্যাঁ বেঁচে থেকে আর কি হচ্ছে কেউ ভালো আছে দাদা কেমন আছো আর ওই আছি আর কি দিদি কেন যে মরণ হয়নি কে আয় সেই জন্যে এ শরীর তাকে দিতে হবে আচ্ছা এবারে তাকে যে দেবো সে কোথা ওপরে কেউ যদি ওপরে থাকে তাকে নিচয়ে নামিয়ে আনতে গেলে কি করতে হয় কেউ ওপরে আছে তাকে নিচয়ে নামাবে এই গোপাল নেমায় নামবে তাহলে তাকে নামিয়ে আনতে গেলে এবার মহাপ্রভু বলল যে হাত তোল তুলে তাকে ডাক তবে সে নামবে তবেই হাত ধরবে বুঝেছেন তাহলে একদিকে মহাপ্রভু বলল যে তোদের শরীরটা তাকে দিয়ে দে আর একদিকে বলল যাকে দিবি সে ওপরে আছে তাকে নামিয়ে আনতে গেলে তোরা হাত তুলে তাকে ডেকে যা তবেই নেমে আসবে কে এবার বলো তাকে তো নামিয়ে আনতে হবে নামবে কিসে হরি নামে হরি নামে
হরি নাম, তাহলে আমরাই পারবো নামিয়ে আনতে। চলুন একবার তাহলে হাত তুলে একবার, ও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ও হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো রাধা মাধো রাধা মাধো রাধা মাধব জয় রাধা মাধো, বলো রাধা মাধো রাধা মাধো রাধা মাধো, বলো রাধা মাধো, বলে হরি হরি বলিবো বহুর হরি বল, হরি হরি বল সবে হাত তুলে বল, হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে উলু দিয়ে বল, উলু ধ্বনি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, একটু জল দিয়ে যা, না না আমি এখানটারে জল চাইছি না, আমি আমার মেয়ের কাছ থেকে জল চাইছি, যে হরি নামটা এতক্ষণ ধরে চলছিল সেই হরি নামটা হচ্ছিল এক রাজবাড়িতে, রাজবাড়িটা ছিল দিল্লি, তৎকালীন দিনে যে জায়গাটার নাম ছিল হস্তিনাপুর, কলিযুগে এখন জায়গাটার নাম হয়েছে দিল্লি, কে যাইনি তাই, আফগানিস্তানের রাজা ছিল সুবল, যে জায়গাটা দাপর যুগে গান্ধার ছিল, কলিযুগে জায়গাটার নাম হয়ে গেছে আফগানিস্তান, ওই আফগানিস্তানের রাজা হলো সুবল, সুবলের 100টা ছেলে একটা মাত্র মেয়ে, মেয়েটার নাম হলো গান্ধারি, আর সুবল রাজার বড় ছেলের নাম হলো শকুনি, এই আফগানিস্তানের সুবল এ ছিল শ্রীকৃষ্ণের বন্ধু, বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল তার অনেক বন্ধু ছিল, সীদাম সুদাম দাম বসুদাম সুবল বলেও একটা বন্ধু ছিল, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল সুবল বলেছিল কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না আমিও তখন বৃন্দাবনে থাকব না, কৃষ্ণ বলেছিল সুবল কথা দে পৃথিবীর যেখানেই তুই থাকিস না কেন কোনো দিন আমাকে তুই ভুলবি না, সুবল বলেছিল কৃষ্ণ কথা দিলাম যেখানেই আমি থাকি না কেন তোকে আমি কোনো দিনের জন্য ভুলব না, আজকে আমি ছোট একদিন বড় হব সংসারী হব কিন্তু কথা দিলাম আমার পরিবারে ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা থাকবে প্রত্যেক দিন সকালবেলা 1 ঘন্টা হরিনাম না করলে ওদের আমি জল পর্যন্ত খেতে দেব না, তাহলে হরিনাম চলছিল সুবলের রাজপ্রাসাদে 1 ঘন্টা হরিনাম শেষ, যে যার সবাই কাজে গেল, সুবল রাজা যাবে সিংহাসনে গিয়ে বসবে, কিন্তু সুবলের 100টা ছেলে একটা মাত্র মেয়ে, তিনি কিন্তু মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসত, আচ্ছা বলুন তো মা মেয়েরা কাকে বেশি ভালোবাসে, বাবাকে না মাকে, কাকে বেশি ভালোবাসে, বিয়ের পরে কেউ যদি জিজ্ঞাসা করে কিরে দিদি কোথায় যাচ্ছিস, মায়ের বাড়ি বলে না বাপের বাড়ি বলে,
বাপের বাড়ি বলে না, অর্থাৎ বাবা তার মেয়েকে যেমন ভালোবাসে মেয়েও তার বাবাকে তদ্রূপ ভালোবাসে। তাই সুবল রাজপ্রাসাদে যাবে, গান্ধারীকে মা গান্ধারী আমাকে এক গ্লাস জল দিয়ে যা। গান্ধারী এসে এক গ্লাস জল নিয়ে বাবাকে দিয়েছে। সুবল জলের গ্লাসটাকে নিয়ে গান্ধারীর দিকে তাকিয়ে আছে। হ্যাঁ মা যা 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 যা, মেয়ে যে আমার এত বড় হয়ে গেছে আমি ভাবতে পারিনি। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, তা আমি বেঁচে থাকতে আমার মেয়ের বিয়েটা আমি নিজের হাতেই দিয়ে যাব। হতে পারে আমার 100টা ছেলে, আমি আমার মেয়ের জন্য আমি নিজেই একটা ভালো ছেলে দেখে তুমদাম করে বিয়ে দেব। অ্যান্ড কোনো ছেলেকে না জানিয়ে নিজেই একটা ছেলের সন্ধান করছে। কথাই বলে যে খায় চিনি তাকে যোগায়। এক সপ্তাহ পরে সুবলের বাড়িতে একটা চিঠি এলো। সুবল চিঠিটা খুলে দেখল যে এমন একজন চিঠি লিখেছে তাকে আমরা সবাই চিনি, মহাভারতেই আছে, গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল তীরের বিছানা করে দিয়েছিল, মানুষটাকে চেনেন কে? তিনি হলেন গঙ্গাপুত্র বৈশ্য। এবার চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা ঘাড় ঘুরছে মানে আমার চিঠি শুনবে না, এদিকে তাকান। সুবল তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে, মেয়েটাকে চিনি, রূপবতী গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে, আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। তৎকালীন দিনে ভীষ্ম হলো বটবৃক্ষ। দেখবেন বট গাছের নিচে গিয়ে আপনি যখন বসবেন দেহ শীতল হবে, তদ্য ভীষ্মর বাড়িতে যে যে থাকবে ভীষ্ম ছায়াতে তার জীবনে শান্তি ফিরবে। সুবল ভাবলো এই তো ভীষ্ম চিঠি লিখেছে তার বাড়ির বউ করে নিয়ে যাবে, তো বড় আনন্দের কথা। কি দেখি আর কি লেখা আছে, সুবল তোমার মেয়ে দেখতে সুন্দরী হলে কি হবে, আমি যার সঙ্গে বিয়ে দেব সে কিন্তু জন্ম থেকেই অন্ধ। অসম্ভব, আমি আফগানিস্তানের রাজা সুবল, আমার 5টা নয় 7টা নয় একটা মাত্র মেয়ে, আমার মেয়েকে কোনোদিন আমি অন্ধের সঙ্গে বিয়ে দিতে পারবো না। বিশ্বর বুকের পাটা আছে, ক্ষমতা আছে, তাই যা ইচ্ছা তাই মনে করতে পারে। আমার একটা মাত্র মেয়েকে কোনোদিন অন্ধের সঙ্গে বিয়ে দেব না। কিন্তু চিঠিতে তখন আরো কিছু লেখা আছে, পুনরায় চিঠিটা তুলেছে, সুবল আমি যার সঙ্গে বিয়ে দেবো সে জন্ম থেকে অন্ধ। অন্ধ মনে করে তোমার মেয়ের যদি অন্য কোথাও বিয়ে দাও তাহলে যেখানেই তুমি বিয়ে দেবে আমি তোমার মেয়ের চুলের মুঠি ধরে টানতে টানতে আমি হস্তিনাপুরে নিয়ে আসবো। আর এই অপরাধের জন্য আমি যাব আফগানিস্তানে, তোমার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমাকে কারাগারে বন্দি করে পচিয়ে গলিয়ে মারব, তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব, আফগানিস্তান আমি রক্তের বন্যা বইয়ে দেব। ইতি গঙ্গাপুত্র বৈশ্য। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল
আমারি জীব। কিসেরি কারণে হলো ঘট, কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি সাজে সাজালে ও গো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ও গো নারায়ণ, আধারে তে ঢেকে দিলে আমারি জীব, আধারে তে ঢেকে দিলে আমারি জীব, কেন আধারে তে ঢেকে দিলে আমারি জীব, আধারে তে ঢেকে দিলে আমারি জীব, কি চেয়েছি আর কি যে পেলা, আধারে তে ঢেকে গেল আমারি জীব, কিসেরি কারণে হলো অঘট, কি সাজি সাজালে ও গো নারায়ণ, কি সাজি সাজালে ও গো নারায়ণ, ও দয়ালে রে তোরে কি বিচার রে, ও দয়াল রে তোরে কি বিচার রে, দয়াল রে তোরে